হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ইতিহাস পড়ছি। তো একজন সভাকবি বলতে পৃষ্ঠপোষকের রাজস্ব রাজ্যগণ, ঠিক আছে? তো সভাকবি কি ছিল? অমরসিংহের পৃষ্ঠ অমর সিং কার সভাকবি ছিলেন? না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আচ্ছা, আমির খসরু, আলাউদ্দিন খিলজি, ওকে, মোপতি ধর, বিজয় সেনের সভাকবি, ওকে, সভাকবি কালিদাস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, খরবেল সাতকর্ণীর, আবুল ফজলের কার একবারের, না আলবেরুনি সভাকবি কে? আলমিন কার সভাকবি ছিলেন? না, মোহাম্মদ গজনী। আর চোল রাজের কাদা কাম কাম্বান্ড, ওকে, আর মোহাম্মদ গজনীর কে ছিল? না, ফারদৌসি। সাতবন রাজার রাজা হলা গুণধার, ওকে, তাই, ওকে। এরপরে আমরা দেখে নেব আর কিছু সভাকবি যারা আছেন, ঠিক আছে? তো চাঁদ বারদৈ হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের চাঁদ বারদৈ। পেড্ডন হচ্ছে কার? কৃষ্ণদেব রায়ের। আচ্ছা, ধারাভি কে ছিল? পল্লব বর্মণ, বীরসিংহ বিষ্ণুর সভাকবি। সন্ধ্যাকর বন্দী কার ছিলেন? রাম রামপালের। আচ্ছা, ধর্মপালের হরিভদ্র। রাজসভার কার ছিল? মহিপালের। আচ্ছা, জয়দেব লক্ষণ সেনের। পতঞ্জলি গ্যাপ ছিলেন? না, পুষ্যমিত্র সিংহের। হর্ষবর্ধনের বানভট্ট, কনিষ্কের চরক, অনুপ বর্গ সভাকবি গিয়েছিল? না, মহাবীর চার্য। দ্বিতীয় পৃথ্বীরাজের সোমদেব, আর হরিসেন কাচ্য সমুদ্রগুপ্ত, ঠিক আছে? কুতুবুদ্দিনের হারামি নিজাম, নিজামি, ওকে। আর রবিকীর্তি চালুক্যের দ্বিতীয় পুলকেশীর, শাহজাহানের জগন্নাথ পণ্ডিত। থ্যাংক ইউ বন্ধুরা।